নগাঁও রূপহীর দুই বার্মিজ সুপারি চোর আরক্ষীর জালত। হারুন রশিদ ওরফে পুত্তা হারুন আর রাব্বুল ইসলামক আটক। নগাঁও রূপহী হাটর এই দুই বার্মিজ সুপারি চোর এটা আরক্ষীর আলহী। কলিয়াবর আরক্ষী নিশা আটক করে দুইটা সুপারি চোরক। ধৃত দুই সুপারি চোরক বর্তমান জেলা অব্যাহত আরক্ষীর অভিযোগের উপর ভিত্তি করে আমি যাওয়া রাতে রূপহী হাটরে দুজন মানুষের ঘর তালাশি চলা হয়। আসিকুল ইসলাম ওরফে আব্দুল আর হারুন রশিদ তেওঁলোকৰ গুদামত বহুত বস্তা আমি পাইছোঁ আৰু এইবিলাক কি হয় কি সুপারি হয় এইটো বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারা পরীক্ষা করা হবে। বিভাগীয় কর্তৃপক্ষের দ্বারা পরীক্ষা করার অন্তত যথাবিহীন আইনী ব্যবস্থা গ্রহণ করা। উল্লেখযোগ্য যে নগাঁওর রূপহী হাট এতিয়া সুপারি চোরের অন্যতম ঘাটি। অভিযোগ মতে প্রশাসনের একাংশ বিষয়ে কমিশন আদায় দিয়ে চলাইছে বেহা। রূপহী হাটত একাংশ দীর্ঘদিনের পর বার্মিজ সুপারি কলা ব্যবসায় চলাই অহার অভিযোগ। রূপহী হাটর একাংশ সুপারি ফ্যাক্টরির মালিকে কর ফাঁকিরে চলাইছে বার্মিজ সুপারির বেহা। দীর্ঘদিনে অভিযোগ মতে রূপহী হাটত এইদরে বার্মিজ সুপারির বেহা চলাই গৈছে রোম আলী কুরবান, মিয়া হুসেন, সফিকুল, ইকরামুল, ফকরুল, হবিবুর রহমানে, হাসিম, গেরেকির নুরুল ইসলাম, নাসিরুদ্দিন, গড়ে মাটি খোয়ার শরীফুল ইসলাম, রূপহীর হারুন রশিদ ওরফে পুত্তা হারুন, রাবুল ইসলাম, তাপস রয়, গোলাপ হুসেন। সুপারির অবৈধ ব্যাপারত জড়িত লাইলুরির সিরাজুলকে আদি করে বহুজন এই সকলে এতিয়া মধ্য অসমের রূপহী হাতত চলাই গৈছে বার্মিজ সুপারির বেহা। কিন্তু নগাঁও আরক্ষীয়ে সুপারি চোরের বিরুদ্ধে গ্রহণ করা নাছিল কোনো ব্যবস্থা। মাজে সময় সুপারি চোরের বিরুদ্ধে আংশিক অভিযান চলাই বহি থাকে আরক্ষী। সেয়ে সর্বসাধারণের দৃষ্টিত নগাঁও আরক্ষীর স্থিতি হয়েছিল সমালোচিত। কিন্তু প্রাগ নিউজের ভিজন প্রাগত রূপহী হাতর সুপারি চোরের বাতরি সম্প্রচার হওয়াত চকু ফুল খালে আরক্ষীর। নিশা অভিযান চলে আটক করে এই দুটা চোরক। কিন্তু সেয়া হলেও আর বহুজন জড়িত এই অবৈধ সুপারির ব্যবসায়ক গোটেবিলাক বিষয় সামৰি পেলাই তদন্ত কৰি আছো আৰু পৰৱৰ্তী পৰ্যায়ত অভিযানটো চলি থাকিব আৰু এতিয়া বৰ্তমান আমি বিভাগীয় কৰ্তৃপক্ষৰ দ্বাৰা পৰীক্ষা কৰাৰ অন্ততে আমি বজাৰবিহীন ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আৰক্ষীয়ে এই দুটা চুপাৰি চোৰক আটক কৰি বৰ্তমান জেৰা অব্যাহত ৰাখিছে যদিও আৰক্ষীৰ পৰৱৰ্তী পদক্ষেপ কি সেয়া হ'ব লক্ষণীয়। ৰূপহী হাটৰ পৰা গুলজাৰ হুছেইনৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।